হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পোর্টস 07। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কথা নিয়ে আলোচনা করব। তো আজকে আইপিএল 2022-এ অকশানের আগে মুম্বাই ইন্ডিয়ান্স কোন চারটে প্লেয়ারকে রিটেইন করতে চলেছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করছি ভিডিওটা। তো মুম্বাই ইন্ডিয়ান্স তোমরা সবাই জানো আইপিএলে অসাধারণ পারফরমেন্স দেয় এবং খুবই ভালো একটা টিম, অসাধারণ ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট এবং টিমের যে লিডার রোহিত শর্মা অসাধারণ ক্যাপ্টেন্সি করে মুম্বাই ইন্ডিয়ান্সকে পুরো বেঁধে রেখে দেয়। তো সেই রকম একটা টিমের ইউনিট যখন ভাঙতে চলেছে, কারণ মেঘা অকশান হতে চলেছে আইপিএলে 2022-এ, একটা মেঘা অকশান হবে যেখানে 10টি টিম অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা টিমকে তাদের প্লেয়ারদের ছেড়ে দিতে হবে, মাত্র চারটে প্লেয়ার তারা ধরে রাখতে পারবে, রিটেন রাখতে পারবে। তো সেই পজিশনে রোহিত শর্মার টিম অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের টিম কোন চারটে প্লেয়ারকে ধরে রাখবে সেটা তোমাদেরকে বলছি। তো ফার্স্ট রিটেন অবশ্যই রোহিত শর্মাকে করবে, অসাধারণ ফর্মে আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। তো ফার্স্ট রিটেন রোহিত শর্মা, এবং রোহিত শর্মাকে 16 কোটি টাকা দিয়ে রিটেন করতে চলেছে। এরপরে যে প্লেয়ারটাকে রিটেন করবে সেটা হলো ইন্ডিয়ার স্টার বোলার, এবং মুম্বাই ইন্ডিয়ান্সেও অসাধারণ বোলিং করে আসছে, তো সেই বোলারটা তোমরা বুঝতেই পারছো, জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরাকে সেকেন্ড রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে 12 কোটি টাকা দিতে হচ্ছে জাসপ্রীত বুমরাকে রিটেন করার জন্য, এবং ওটাই সেকেন্ড রিটেনশান। এরপর থার্ড যে রিটেনশানটা, এটা খুব সহজ হবে না, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাই এরকম, প্রত্যেকটা প্লেয়ার ওদের স্টার প্লেয়ার, একটা ওরা ইউনিট করে খেলে, খুবই ভালো একটা কোড আছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই কোডটা কিন্তু ভাঙতে চলেছে। তাই কোন প্লেয়ারগুলোকে রিলিজ করবে মুম্বাই ইন্ডিয়ান্স সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। আর কোন চারটে প্লেয়ার যেটা একদম মুম্বাই ইন্ডিয়ান্সকে বেঁধে রাখার মতো খুবই সলিড হবে, কোন চারটে প্লেয়ার, তার মধ্যে তো দুটো প্লেয়ার বললাম, এখানে থার্ড কোন প্লেয়ারটাকে মুম্বাই চাইবে রিটেন করতে, সেটা আমার মনে হয় ওভারসিজ প্লেয়ার কেরন পোলার্ড। কেরন পোলার্ডকে থার্ড রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তাকে 8 কোটি টাকা দিয়ে রিটেইন করতে চলেছে কেরন পোলার্ডকে। এবং ওয়েস্ট ইন্ডিজের কেরন পোলার্ড খুবই ভালো ব্যাটসম্যান এবং অলরাউন্ডার, ফিনিশ দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে, এবং রোহিত শর্মার অবর্তমানে যে কোনো ম্যাচ রোহিত শর্মা না খেললে কেরন পোলার্ড কিন্তু ক্যাপ্টেন্সিও করে। তো কেরন পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই রিটেইন করবে। এরপরে চতুর্থ যে রিটেনশান অর্থাৎ ফোর্থ রিটেনশানটা কিন্তু খুব সহজ হবে না, কারণ ইন্ডিয়ান প্লেয়ার এবং ওভারসিজ প্লেয়ারও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে অনেক ভালো ভালো আছে, যেরকম ওপেনিংয়ে কুইন্টন ডিকক, তারপরে ট্রেন্ট বোল্ট বোলিংয়ে, বিদেশিদের মধ্যে দুটো ভালো অলরাউন্ডারে জিমি নিজাম খুবই ভালো একটা অলরাউন্ডার নিউজিল্যান্ডের, তো ওভারসিজ এই তিনটে প্লেয়ার আছে। এছাড়া দেশি প্লেয়ার অর্থাৎ ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষাণও আছে, অসাধারণ ব্যাটসম্যান, এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আছে, বাট হার্দিক পান্ডের একটা ফিটনেস ইস্যু চলছে, সেইটার কারণে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের নজর একটু হাঁটতে পারে হার্দিক পান্ডিয়ার থেকে, বাট হার্দিক পান্ডিয়াও কিন্তু যখন ফিট থাকবে তখন কিন্তু অসাধারণ খেলবে, কারণ ফিনিশার এবং অলরাউন্ডার। এরপরে আর একটা যেটা প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের কনসিস্টেন্সি ভালো ব্যাট করে আসছে মিডিল অর্ডারে ওয়ান ডাউন পজিশনে, সেটা হলো সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদবের উপরও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের নজর থাকবে। তো এই দেশি প্লেয়ার আর এই ওভারসিজ প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে রিটেন করবে ফোর্থ পজিশনে, তো সেটা আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যা কুমার যাদবকে রিটেন করবে, কারণ অসাধারণ ফর্মে সূর্যা কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটো থেকে তিনটে ইয়ার পারফর্ম করে দেখিয়েছে, কন্টিনিউ পারফর্ম করেছে। তো সেই কারণে সূর্যা কুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে চলেছে। যদি না সূর্যা কুমার যাদবকে রিটেন করে তাহলে অবশ্যই ঈশান কিষাণকে রিটেন করতে পারে। তো মুম্বাই ইন্ডিয়ান্স মোটামুটি ফোর্থ পজিশনে সূর্যা কুমার যাদব আর ঈশান কিষাণের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে অবশ্যই রিটেন করবে। তো মোটামুটি এই চারটে প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে চলেছে। এছাড়াও যে সমস্ত প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে ব্যাক করে আনতে, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সেই পারফরমেন্স দিয়ে এসেছে, এত ভালো পারফরমেন্স দিয়েছে, তো সেই সমস্ত প্লেয়ারের মধ্যে হলো ক্রুণাল পান্ডিয়া অলরাউন্ডার, এছাড়া হার্দিক পান্ডিয়াকেও চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স ফিরিয়ে আনতে।
ফিট থাকলে হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স দেবে আশা করা যায়। এছাড়া ওভারসিজ বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্টকে অবশ্যই চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক করতে টিমে। এছাড়া কোনো অলরাউন্ডার পোলার্ডের ব্যাক আপ হিসাবে জিমি নিজামকে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক করতে, যেহেতু কোর মুম্বাই ইন্ডিয়ান্সের ছিল, সেই কোর মেনটেন করার জন্য জিমি নিজামকে আবারও চাইবে ব্যাক করতে। এছাড়া যদি ঈশান কিশান যদি বেরিয়ে যায় বা যদি সূর্যকুমার যাদব এই দুটোর মধ্যে যে কোনো একটা প্লেয়ার যদি বেরিয়ে যায় রিলিজ করতে হয়, তো সেই প্লেয়ারটাকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে বেশি টাকা খরচ করে তাকে আবার ব্যাক করে নিতে। এছাড়া কুইন্টন ডিককেও মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে আবারও টিমে ব্যাক করতে। তো এই সমস্ত প্লেয়ারগুলোকে মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে অবশ্যই অকশন থেকে ব্যাক করতে নিজেদের টিমে। তো মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্স যে চারটে প্লেয়ার রিটেন করতে চলেছে সেই চারটে প্লেয়ারের নাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কী মনে হচ্ছে কোন চারটে প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে চলেছে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো, বাই বাই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।